নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের পরবর্তী শুনানি ১৫ই মে। সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মোহাম্মদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। গত ১৬ জানুয়ারি সাত খুন মামলার সাবেক র্যাব কর্মকর্তা তারিক সাহিদ, কাউন্সিলর নূর হোসেন সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে। ৩ দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।